পুনের এক ঐতিহাসিক রায়দান। ধর্ষণের পাছত এইবার ডাইনী হত্যার বিরুদ্ধে কঠোর ন্যায়ালয়। তেজপুরের তিনি হত্যাকারীক যাবজ্জীবন কারাদণ্ড। একটা দিনতেই দুটাক দৃষ্টান্তমূলক শাস্তির রায়দান ন্যায়ালয়ের। ধর্ষণের পাছতেই ডাইনী সন্দেহত হত্যার বিরুদ্ধেও একই কঠোর স্থিতি প্রদর্শন করলে ন্যায়ালয়ে। কোকরাঝারের অভয়াকৃতির তিনি ধর্ষণকারী শুক্রবার জেলা আর সত্র ন্যায়াধীশের আদালতে মৃত্যুদণ্ডের রায় দিয়ার 24 ঘণ্টার ভিতরতেই ঘোষিত হল আন এক ঐতিহাসিক রায়দান। ডাইনীর সন্দেহত হত্যার গোচরত অভিযুক্ত তিনি অপরাধীক যাবজ্জীবন কারাদণ্ডের রায়দান করিলে তেজপুর জেলা আর সত্র ন্যায়াধীশের আদালতে। এই আছিল রঙাপাড়া পিএস কেস নম্বর 111/20। এই কেসট তিনিজন অভিযুক্ত মহেশ উরাং, ভুগলু ভূঁয়ার আর অতুল ভূঁয়ার তিনজনক যাবজ্জীবন কারাদণ্ড বিহা হয়েছে আর 5,000 টাকা ফাইন জরিমানা হিসাবে দিয়া হয়েছে। 2020 চনের 2 ডিসেম্বর রঙাপাড়ার ভাগ্যবতী ভূঁয়া নামার এগারী মহিলাক ডাইনীর সন্দেহত হত্যা করেছিল এই তিন অপরাধী মহেশ উরাং, ভুগলু ভূঁয়া আর অতুল ভূঁয়ায়। ন্যায়াধীশ সুজিত কুমার ঘোষে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে এই তিন অপরাধীর। ডিস্ট্রিক্ট জাজ ডাঙরিয়া সুজিত কুমার ঘোষে দিছে, হ্যাঁ, তেখেতে বড় ধুনিয়া জাজমেন্ট দিছে আর বড় ধুনিয়াকে কেসটি পর্যবেক্ষণ করে ইয়ার উপর তা জাজমেন্ট দিছে। উল্লেখযোগ্য যে হত্যাকাণ্ডট সংঘটিত হওয়ার মাত্র 1 বছর 4 মাস 3 দিনতেই এই রায়দান করিলে সুজিত কুমার ঘোষের আদালতে, যার বাবে ভুক্তভোগী পরিয়ালটোয়ে অতি কম সময়ের ভিতরতে পালে ন্যায়। ইমানেই নহয়, অতি খরতকীয়ভাবে সমগ্র ঘটনাটোর বিচার প্রক্রিয়া সমাপ্ত হওয়াত আনন্দিত হয়েছে অঞ্চলবাসী। সাধারণত কেসবিলাক দেরি হয় বলে একটা মানুষের মাজত একটা ভাব আছে, মাননীয় আদালতে 1 বছর 4 মাস 3 দিনের ভিতর ইমান গুরুত্বপূর্ণ একটা একটা কেসত ইমান খরকটিয়াকে আপনার জাজমেন্ট প্রনাউন্স করেছে, এই বড় যথেষ্ট উল্লেখনীয় দিক। ভিডিও জার্নেলিস্ট তিলক শর্মার সহিতে তেজপুরের সংগীতা দেবীর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়ত।